السلام عليكم. السلام عليكم. لاباس لاباس. بخير. بخير. কারণ স্বর্গরাজ্য এমন এক গৃহকর্তার মতো যিনি তাঁর দ্রাক্ষা ক্ষেত্রে কর্মী নিয়োগের জন্য ভোরবেলা বাইরে গেলেন। কর্মীদের দৈনিক একদিনের পারিশ্রমিক দিতে সম্মত হয়ে তাদের তিনি নিজের দ্রাক্ষা ক্ষেত্রে পাঠিয়ে দিলেন। সকাল 9টার সময় তিনি বাইরে গিয়ে দেখলেন আরও কিছু মানুষ বাজারে বিনা কাজে দাঁড়িয়ে আছে। তিনি তাদের বললেন, তোমরাও গিয়ে আমার দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করো, যা ন্যায়সঙ্গত তা আমি তোমাদের দেব। তাতে তারাও গেল। বেলা 12টার সময় ও বিকেল 3টের সময় তিনি আবার বাইরে গিয়ে সেই রকম করলেন। বিকেল প্রায় 5টার সময় তিনি বাইরে গিয়ে দেখলেন আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এখানে সমস্ত দিন কোনো কাজ না করে দাঁড়িয়ে আছো? তারা উত্তর দিল, কারণ কেউই আমাদের কাজে লাগায়নি। তিনি তাদের বললেন, তোমরাও গিয়ে আমার দ্রাক্ষা ক্ষেত্রে কাজ করো। পরে সন্ধ্যা হলে দ্রাক্ষা ক্ষেত্রের মালিক তাঁর নায়েবকে ডেকে বললেন, সব কর্মীকে ডেকে শেষের জন থেকে শুরু করে প্রথম জন পর্যন্ত প্রত্যেককে তাদের মজুরি দাও। বিকেল 5টায় যাদের নিয়োগ করা হয়েছিল তারা এসে সকলে এক দিনার করে পেল। তখন যাদের সর্বপ্রথমে নিযুক্ত করা হয়েছিল তারা এসে আরও বেশি পারিশ্রমিক আশা করল, কিন্তু তারাও প্রত্যেকে এক দিনার করেই পেল। তারা তা পেয়ে গৃহকর্তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে লাগল। তারা বলল, এই লোকেরা যাদের বিকেল 5টায় নিয়োগ করা হয়েছিল তারা তো কেবলমাত্র 1 ঘন্টা কাজ করেছে, আর আপনি কিনা তাদের আমাদের সমান মজুরি দিলেন, আমরা যারা সমস্ত দিনের কাজের ভার বহন করে রোদের তাপে পুড়েছি। কিন্তু তিনি তাদের একজনকে উত্তর দিলেন, বন্ধু, আমি তোমার প্রতি কোনো অবিচার করিনি। তুমি কি এক দিনারের বিনিময়ে কাজ করতে সম্মত হওনি? তোমার পাওনা নিয়ে চলে যাও। আমার ইচ্ছা আমি শেষে নিয়োগ করা লোকটিকেও তোমারই সমান মজুরি দেব। আমার অর্থ নিজের ইচ্ছে মতো ব্যবহার করার কি অধিকার আমার নেই? না, আমি সদয় বলে কি তুমি ঈর্ষাকাতর হয়ে পড়েছ? এভাবেই শেষের জন প্রথম হবে ও প্রথমের জন শেষে পড়বে। এই সময় যিশু যখন জেরুসালেমের পথে যাচ্ছিলেন তিনি সেই 12 জন শিষ্যকে একপাশে ডেকে বললেন, আমরা জেরুসালেমে যাচ্ছি আর প্রধান যাজকবর্গ ও শাস্ত্রবিদদের কাছে মনুষ্যপুত্র সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তারা তাকে প্রাণদণ্ডে অভিযুক্ত করে বিদ্রূপ ও কষাঘাত করার এবং প্রসারপিত হওয়ার জন্য অইহুদিদের হাতে সমর্পণ করবেন, কিন্তু তৃতীয় দিবসে তিনি মৃত্যু থেকে জীবিত হবেন। পরে সিবদিয়ের 2 পুত্রের মা তাঁর ছেলেদের নিয়ে যিশুর কাছে এলেন এবং নতজানু হয়ে তাঁর কাছে এক প্রার্থনা চাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? তিনি বললেন, মঞ্জুর করুন যেন আপনার রাজ্যে আমার এক ছেলে যেন আপনার ডানদিকে ও অন্যজন বাঁদিকে বসতে পারে। যিশু তাদের বললেন, তোমরা কি চাইছো তা তোমরা বোঝো না। আমি যে পানপাত্রে পান করি তাতে কি তোমরা পান করতে পারো? তারা উত্তর দিলেন, আমরা পারি। যিশু তাদের বললেন, তোমরা সত্যিই আমার পানপাত্র থেকে পান করবে, কিন্তু আমার ডানদিকে বা বাঁদিকে বসার অনুমতি আমি দিতে পারি না। আমার পিতা যাদের জন্য তা নির্ধারিত করেছেন এই স্থানগুলিতে কেবলমাত্র তারাই বসতে পারবে। অন্য 10 জন একথা শুনে সেই 2 ভাইয়ের প্রতি রুষ্ট হল। যিশু তাদের সকলকে কাছে ডেকে বললেন, তোমরা জানো পরজাতীয়দের শাসকেরা তাদের উপরে প্রভুত্ব করে, আবার তাদের উচ্চ পদাধিকারীরাও তাদের উপরে কর্তৃত্ব করে। তোমাদের ক্ষেত্রে সেই রকম হবে না, বরং কেউ যদি তোমাদের মধ্যে মহান হতে চায় তাকে অবশ্যই তোমাদের সেবক হতে হবে, আর কেউ যদি প্রধান হতে চায় তাকে অবশ্যই তোমাদের কৃতদাস হতে হবে। যেমন মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে ও অনেকের পরিবর্তে তাঁর প্রাণ মুক্তিপণ স্বরূপ দিতে এসেছেন। যিশু ও তাঁর শিষ্যেরা যখন জিরিহ ছেড়ে যাচ্ছিলেন অনেক লোক তাঁকে অনুসরণ করল। 2 জন অন্ধ মানুষ পথের পাশে বসেছিল, তারা যখন শুনল যিশু সেই পথ দিয়ে যাচ্ছেন তারা চিৎকার করে বলল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি কৃপা করুন। লোকেরা তাদের ধমক দিয়ে শান্ত থাকতে বলল, কিন্তু তারা আরও বেশি জোরে চিৎকার করতে লাগল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি কৃপা করুন। যিশু পথ চলা থামিয়ে তাদের ডাকলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি চাও? আমি তোমাদের জন্য কি করব? তারা উত্তর দিল, প্রভু,
আমরা দৃষ্টিশক্তি পেতে চাই। যিশু তাদের প্রতি করুণায় পূর্ণ হয়ে তাদের চোখ স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে তারা দৃষ্টিশক্তি লাভ করল ও তাকে অনুসরণ করতে লাগল। তাঁরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জলপাই পর্বতের উপরে বেথফাগ গ্রামে উপস্থিত হলেন, যিশু তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, তোমরা সামনের ওই গ্রামে যাও, সেখানে গিয়েই তোমরা দেখতে পাবে একটি গর্দভী তার শাবকের সঙ্গে বাঁধা আছে, তাদের খুলে আমার কাছে নিয়ে এসো। কেউ যদি তোমাদের কিছু বলে তাকে বলো যে প্রভুর তাদের প্রয়োজন আছে, এতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে। এরকম ঘটল যেন ভাববাদীর দ্বারা কথিত বচন পূর্ণ হয়, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা আসছেন তোমার কাছে, তিনি নম্র কোমল প্রাণ গর্ধবীর ওপরে উপবিষ্ট, এক শাবকের গর্ধব শাবকের ওপরে উপবিষ্ট। শিষ্যেরা গেলেন ও যিশু যেমন নির্দেশ দিয়েছিলেন তেমনই করলেন। তারা গর্ধবী ও সেই শাবকটিকে নিয়ে এসে তাদের উপরে নিজেদের পোশাক পেতে দিলেন। যিশু সেই কাপড়গুলির ওপরে বসলেন। আর ভিড়ের মধ্যে অনেক লোক নিজেদের পোশাক রাস্তায় বিছিয়ে দিল, অন্যেরা গাছ থেকে ডালপালা কেটে পথে ছড়িয়ে দিল। যেসব লোক তাঁর সামনে যাচ্ছিল ও পেছনে অনুসরণ করছিল, তারা চিৎকার করে বলতে লাগলো, হো সান্না দাউদ সন্তান, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন, ঊর্ধ্বতম লোকে হো সান্না। যিশু যখন জেরুসালেমে প্রবেশ করলেন, সমস্ত নগরে আলোড়ন পড়ে গেল ও তারা জিজ্ঞাসা করল, ইনি কে? তাতে লোকেরা উত্তর দিল, ইনিই যিশু, গালিলের নাসরতের সেই ভাববাদী।